নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই যে জবা গাছ, এই জবা গাছের খাবার নিয়ে আলোচনা করব। তা খাবার নিয়ে আলোচনা করার আগে আমি একবার আপনাদের সঙ্গে এই গাছটাকে ভালো করে দেখিয়ে নিই, তাহলে আপনারা দেখুন যে কী ধরনের খাবার আমি দিয়েছিলাম যার জন্য আজকে আমার গাছের মধ্যে এত অজস্র কুড়ি এসেছে। তা সেই খাবারটা আমি একটু পরে আপনাদের দেখাই, আগে দেখিয়ে দিই গাছগুলো। দেখুন ভালো করে দেখুন, কুড়ি একেবারে অসংখ্য সব কুড়িতে ভরে উঠে যাবে। দেখুন বন্ধুরা, এই গাছগুলোকে আমি মোটামুটি নভেম্বর মাসের ফার্স্ট উইকে সব গাছই হাটপুনি করছিলাম। দেখুন এখানটায় এটা কেটে দিয়েছি, এই দেখুন এই জায়গাটা কেটেছিলাম। এবার প্রুনিংটা কেন করাটা খুব জরুরি, কারণ দেখুন প্রুনিং যদি না করেন তাহলে কিন্তু গাছ আপনাদের ঝোপালো হবে না। এই যেমন ধরুন আমি কাটাই ছাটাই করার পরই কিন্তু দেখুন এই একটা মাত্র ডাল ছিল, এই ডালটাকে কেটেছি বলে এখান থেকে আপনার এই যে চারটে পাঁচটা যে নতুন নতুন ডাল বেরিয়ে এসছে, এটা যদি প্রুনিং না করতাম তাহলে কিন্তু এতগুলো ডাল এখান থেকে পেতাম না। এখানেও তাই, এখানেও এখানটায় হাট প্রুনিং করেছিলাম, এবার দেখুন এখান থেকে পাঁচটা ডাল বেরিয়ে এসছে, এখানেও দেখুন এখানটায় হাট প্রুনিং করেছিলাম, এখানেও। তা বন্ধুরা, গাছ ঝোপালো করার অর্থাৎ বেশি ফুল পেতে গেলে সবার আগে আপনাকে যেটা করতে হবে সে গাছের হাট প্রুনিং। এক নম্বর হচ্ছে গাছের হাট প্রুনিং এবং দু নম্বর হচ্ছে খাবার। তা সেই যে মিক্স খাবার, যে খাবারটা দিয়ে আমি এত কুড়ি আনতে সক্ষম হয়েছি, তা সেই খাবারটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই গাছ তিনটে বলিনি, এটা হচ্ছে আপনার ব্যাঙ্গালোর ভ্যারাইটি, আচ্ছা এটা হচ্ছে পুনে ভ্যারাইটি, এবং এটাও পুনে ভ্যারাইটির জবা। এবার এই গাছগুলো যেহেতু ছোট ছিল সেই জন্য এই গাছগুলোতে আমি কোনো ডরমেন্সি আসতে দিইনি, এবং ডরমেন্সি আসার আগেই মোটামুটি শীত শুরুর আগে এগুলোকে আমি হাটপুনি করে, আমার টার্গেটই ছিল মোটামুটি জানুয়ারি মাসের মাঝামাঝি কি শেষের দিকে আমি ফুল নেবো, এবং সেই টার্গেট সেট করেই আমি কিন্তু এগুলোকে রেডি করেছিলাম। এবং বন্ধুরা, সেই কাজটিতে আমি একেবারে সম্পূর্ণ সফল। দেখুন গাছ দেখলেই বুঝতে পারবেন যে আমি যে সময়টা চুজ করেছিলাম এবং যেভাবে গাছের পরিচর্যা করেছি তাতে আজকে আমার এই রেজাল্ট, আমার যে এই অজস্র গাছের মধ্যে যে কুড়ি এসেছে, এই কুড়ি দেখেই কিন্তু আমি খুব খুশি, কারণ আমি যে টার্গেট সেট করেছিলাম সেই টার্গেট কিন্তু আজকে আমি অ্যাচিভ করতে পেরেছি। তা বন্ধুরা, আপনারাও যদি এরকম আপনাদের গাছকে ঝোপালো করতে চান এবং এরকম অজস্র যদি ফুল পেতে চান, তাহলে আমি যেরকম আপনাদের বললাম সেরকমভাবেও আপনারা আগে হাট প্রুনিং করুন, এবং এই যে খাবারটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব, এই খাবারটা আপনারা মাসে অন্তত দুবার, মনে রাখবেন মাসে দুবার এই খাবারটা কিন্তু গাছের গোড়ায় দিতে হবে। দুবার দিলেই ঠিক আমার গাছের এই যেরকম আপনাদের দেখালাম, আপনাদের গাছও কিন্তু এরকম ধরনের অজস্র কুড়ি আসবে। তা বন্ধুরা, সেই মিক্স খাবারটা এবার আমি আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা দেখুন এই হচ্ছে সেই মিক্স খাবার। আইটেমগুলো একবার বলে নিই, সবার উপরে এই যে কালো মতো যেটা রয়েছে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, যেহেতু এখানে আমার তিনটে টবের খাবার আমি তৈরি করেছি একসঙ্গে, সেজন্য এটা এই চামচের ছ চামচ নেওয়া আছে, দু চামচ দু চামচ রেশিওতে। আচ্ছা, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে নিম খোল, আচ্ছা এটা হচ্ছে সিংকুচি, এসব এই এক চামচ করে নেওয়া, আচ্ছা এটা হচ্ছে সিংকুচি, এটাও এক চামচ নিয়েছি, এটা হচ্ছে হাড় গুঁড়ো, এটাও এক চামচ, আচ্ছা এটা হচ্ছে লাল পটাশ, এটাও নিয়েছি এক চামচ, এ পাশে আসুন, আচ্ছা এটা হচ্ছে এপসম সল্ট, এটা হাফ চামচ নিয়েছি, এই চামচের অর্ধেক, আচ্ছা এটা হচ্ছে আপনার বাদাম খোল, এটাও নিয়েছি হাফ চামচ, আচ্ছা এটা হচ্ছে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট, এটাও এই চামচের এক চামচ নিয়েছি, এবং সব শেষে দেখুন এই জায়গাটায় আসুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা, এটা দেখুন এইটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট বা যেটাকে আমরা অনুখাদ্য বলি। এই দেখুন আপনাদের একটু আমি কাছের থেকে দেখিয়ে দিই, এই দেখুন একেবারে দানা দানা হয়ে আছে গোল গোল, ঠিক আছে, তা এই এইটা হচ্ছে অনুখাদ্য। না বন্ধুরা, এরকম গাছে এইরকম ফুল পেতে গেলে এই প্রত্যেকটি খাবারের কম্বিনেশন খুবই জরুরি। যদি আপনার বাদাম খোল না থাকে কোনো অসুবিধা নেই, আপনি সেখানে আপনি সর্ষের খোল দিতে পারেন, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে বলে আমি দিলাম, কারণ এর মধ্যে অনেক ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে, সেই জন্য বাদাম খোলটা আমি ইউজ করি। এছাড়া ভার্মি কম্পোস্ট যদি আপনাদের না থাকে আপনারা পরিবর্তে গোবর সারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
মূলত এই যে সমস্ত আইটেম আছে এই আইটেমগুলো মিক্স করে এবার যে খাবারটা তৈরি হবে সেই খাবারটাই আমি সরাসরি এই গাছের গোড়াতে দেব। সেই জন্য এবার আপনাদের সামনে আমি দেখাই এই খাবারটাকে আমি এই দেখুন মিক্স করছি, দেখে নেন। দেখুন আমি মোটামুটি খাবারটা মিশিয়ে রেডি করে ফেলেছি। এরপর আমি এই তিনটি টবের মধ্যে সম পরিমাণে এই খাবারটি দেব। তবে টবে খাবার দেওয়ার আগে আমি একটা কথা বলবো, টবে খাবার যে কোনো খাবার প্রয়োগ করার আগে কিন্তু এই টবের মাটিটা আপনারা কিন্তু ভালো করে একটু খুঁচিয়ে নেবেন। দেখুন এই যে মাটিটা যেন ঝুরঝুরে থাকে, ভেজা মাটির মধ্যে কিন্তু খাবার দেবেন না। এই যে মাটিটা ঝুরঝুরে মাটি, ঠিক আছে, এই এই মাটিটা কিন্তু একটু আপনাদেরকে যদি শক্ত থাকে তাহলে কোনো কিছু দিয়ে এই মাটিটাকে একটু কিন্তু আপনাদের খুঁড়ে নিতে হবে। দেখুন প্রত্যেকটি টবে, দেখুন আমার প্রত্যেকটি টবের মাটি কিন্তু এরকমভাবে ঝুরঝুরে হয়ে আছে। তাহলে পরে কি এর উপরে যদি আমি খাবারটা প্রয়োগ করি তাহলে সেই খাবারটা সরাসরি মাটিতে মিশবে এবং গাছ মাটির সঙ্গে মিশে গেলে গাছও এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারবে। দেখুন আমার প্রত্যেকটি, দেখুন গাছের এইরকম মাটি একবার ঝুরঝুরে হয়ে আছে, ঠিক আছে। তাই এবার দেখুন আপনাদের সামনে এই খাবারটা আমি প্রয়োগ করছি। দেখুন বন্ধুরা আমি খাবারটা দিয়ে দিয়েছি, দেখুন প্রত্যেকটি গাছে, তাই দেখুন টবের সাইডে সাইডে প্রত্যেকটি গাছে, এই যে তিনটে টব দেখালাম তিনটে টবের সাইডে এরকমভাবে এরকম খাবার দিয়ে দিয়েছি। এবার এই খাবারটাকে আমি ভালো করে একটু মাটি চাপা দিয়ে দেবো এবং তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। দেখুন এই তিনটি টবে আমার খাবার দেওয়া রেডি। বন্ধুরা এই খাবারটি আপনারা মাসে মিনিমাম দুবার খাবারটা দেবেন, তাহলে পরেই এরকম ভালো রেজাল্ট আপনারা পাবেন গাছের মধ্যে। আর আরেকটা বিষয় যেটা বলি, খাবার শুধু খাবার দেওয়া নয়, খাবার দেওয়ার পর এই যে গাছগুলো এগুলোকে কিন্তু আপনাকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। না বন্ধুরা যদি ফুল সানলাইটের মধ্যে না রাখি তাহলে এই এই যে গাছ, এই যে গাছের পাতা এগুলো কিন্তু খুব মোটা, একটু মোটা হয়। নর্মাল যে সমস্ত আমাদের গাছ থাকে এই পাতা চওড়া হয় আবার মোটাও হয়, তা সেই জন্য এদের খাবার তৈরি করতে একটু বেশি রোদের দরকার। তা সেই জন্য হোল ডে যদি আপনি রোদ এদেরকে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে খুব ভালো এই খাবার দেওয়ার পর রেজাল্ট খুব ভালো হবে। এবং শুধু তাই নয়, খাবার দেওয়ার পরপর এই যে সমস্ত পাতায় দেখুন এই যে পাতা হলুদ হয়ে আছে এই পাতাগুলো গাছের থেকে আপনাদেরকে সরিয়ে ফেলতে হবে। দেখুন এই যে দেখায় শুকিয়ে যাওয়া পাতা, এই দেখুন শুকিয়ে যাওয়া পাতা বা যে পাতা হলুদ হয়েছে যেগুলো এইরকম ধরনের পাতা, মরে যাওয়া পাতা, এই সমস্ত পাতাগুলো কিন্তু গাছ থেকে আপনাদেরকে সরিয়ে ফেলতে হবে। এছাড়া দেখুন আমার টবগুলো দেখুন একেবারে নিট অ্যান্ড ক্লিন, এর মধ্যে আপনি একটা কোনো আগাছা দেখাতে পারবেন না এবং একটা আপনার কোনো পাতা বা আদার্স কোনো কিছু দেখাতে পারবেন না। সেই জন্য এই এইটাও কিন্তু এই পরিচর্যাগুলো কিন্তু খুব দরকার, কারণ এই পরিচর্যাগুলো যদি ঠিকঠাক না করতে পারেন না তাহলে আমি যে খাবারটা যেটা মাটির মধ্যে যেটা দিলাম তা যদি আপনার টবের মধ্যে যদি আগাছা থাকে তাহলে কিন্তু ম্যাক্সিমাম খাবারটা আগাছাগুলোই যদি খেয়ে নেয় তাহলে কিন্তু আপনার এই গাছের যে হেলথ, এই গাছের হেলথের উপর কিন্তু একটা ইফেক্ট পড়বে। সেই জন্য বন্ধুরা সবসময় এই গাছের যে গোড়া, এই গাছের গোড়া ভালো করে পরিষ্কার করে রাখবেন, তাহলে পরে যে খাবার আপনি দেবেন সেই খাবারটা সরাসরি গাছ সেটা অ্যাবজর্ব করতে পারবে। আর জলের ব্যাপারটা একবার বলে দিই, জল অল্প পরিমাণে দেবেন এবং ওভার ওয়াটারিং করবেন না, কারণ ওভার ওয়াটারিং করলে আবার পরবর্তীতে শেকড় নিয়ে আবার সমস্যা তৈরি হতে পারে। তা সেই জন্য এই খাবার দেওয়ার পরপরই এই দেখুন আমার কাছে জল আছে, এই অল্প অল্প জল আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মগে করে এই দেখুন সামান্য পরিমাণ এই যে জল দেবো, ঠিক আছে, এরকমভাবে জলে দেখুন তা এইরকমভাবে অল্প পরিমাণে জল দেবো, খুব বেশি জল দেবো না, খুব বেশি জল দিলে আবার আমি যে বললাম যে পরবর্তীতে শেকড় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। যাই হোক বন্ধুরা আপনাদের সামনেই আমি দেখিয়ে দিলাম এবং শুধু খাবার দেওয়া নয় সে খাবারের রেজাল্ট কী তা সেই রেজাল্ট সহ একেবারে দেখিয়ে দিলাম। আপনারাও এইরকম ধরনের গাছের উপর পরিচর্যা করুন এবং জবা গাছে খুব ভালো রেজাল্ট পাবেন। এই খাবারের উপরে আমি বন্ধুরা খুব ভালো রেজাল্ট পেয়েছি, সেই জন্য এই খাবারটা আপনাদেরকে আমি শেয়ার করে দিলাম। এই খাবারটা আপনারা নিজেরা বাড়িতে এরকমভাবে গাছের মধ্যে দেন তাহলে আপনাদের গাছও খুব ভালো হবে।
বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।